বিঘ্নিত করার বা ব্যক্তিগত সিকিউরিটিকে আপনার পাবলিকের সামনে প্রকাশ করা। ধরে নিলাম যে যদি মাওলানা রফিকুল হক সাহেবের ভিডিও পর্ন ভিডিও থাকে, সেটা গোয়েন্দা সংস্থা তার ব্যক্তিগত মোবাইল দেখার কে এবং কি কোন ব্যক্তি কার সাথে, কার বইয়ের সাথে আলাপ করে, না ভাইয়ের সাথে আলাপ করে, প্রেমিকের সাথে আলাপ করে, না বান্ধবীর সাথে আলাপ করে, এই যে ফোনালাপ, এই ফোনালাপ যারা ফাঁস করছেন তারা কিন্তু মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করছেন। কাজে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন মানবতা বিরোধী আইনে, এই যে তারা ফোনালাপ ফাঁস করছেন এদেরকেও কিন্তু মানবতা বিরোধী আইনের আওতায় এনে বিচার করা যাবে। তারা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করছে, সেটাকে পাবলিক করে দিচ্ছে, তার সম্মান হানি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে। আজকে কিংবা কালকে পরিস্থিতি পাল্টাবে, কারণ মানুষ আজকে ক্ষুব্ধ, প্রশাসন বিভক্ত, মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তন আসন্ন। কাজে এই যে মানবতা বিরোধী কাজ করছেন, সংবিধান বিরোধী কাজ করছেন, বেআইনি কাজ করছেন এবং সেগুলো গণমাধ্যমের মাধ্যমে লিগালাইজ করছেন, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু বিচারের মুখোমুখি হবেন। কাজেই গণমাধ্যমকে বলবো, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আপনার গোয়েন্দা সংস্থা আপনাদেরকে এই অডিও রেকর্ড, এই সমস্ত আজগুবি অদ্ভুত তথ্য প্রকাশ করলেও আপনারা অন্তত এগুলো প্রকাশ করলেন না, যে না আপনারা বলেন যে স্বাভাবিকভাবে অনিল বেন মইনুদ্দিন ফখরুদ্দিনরা খুব দাম্ভিকতা দেখিয়েছিল, খুব হামতাম করেছে। আজকে মইনুদ্দিন ফখরুদ্দিনরা কোথায়? আচ্ছা খবর, মইনুদ্দিন ফখরুদ্দিনরা দেশে থাকতে পারতেছে? পারতেছে না। কাজেই তাদের, আপনাদেরকে যারা এই অডিওগুলো, এই সমস্ত আজগুবি ব্যক্তিগত তথ্য আপনাদেরকে দেয়, বিভ্রান্তি ছড়ায়, তাদেরকে আপনারা বলেন যে আমরা এগুলো প্রচার করতে পারবো না, এগুলো মানবাধিকার সংগঠনগুলো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ইন্টারন্যাশনালি আমরা নিষেধাজ্ঞায় পড়বো, আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে রেড লিস্ট হতে পারে। তো যাই হোক, সর্বোপরি যে আহ্বানটি রেখে শেষ করতে চাই, যে বর্তমান পরিস্থিতিতে সরকার আসলে বিরোধী এবং ভিন্ন মতের উপরে বেশ দমনপীড়ন চালাচ্ছে এবং দমনপীড়ন চালাতে পারে। ভিন্ন মত এবং বিরোধীদের বেশ কয়েকজনকে, বেশ কয়েকজন নেতা কর্মীদেরকে গুম করতে পারে, বিশেষ করে যেহেতু বর্তমানের এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে মাদ্রাসা ছাত্র এবং বিশেষ করে আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ আপনার অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে দমন পীড়নে কিন্তু বেশ কিছু আলেম ওলামা ছাত্রদের গুম করা হতে পারে, আটক করা হতে পারে। পাশাপাশি এই যে আমাদের মতো যারা সরকারের কাছে ছেদ, যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, যাদেরকে সরকার একটা শক্তি হিসেবে মনে করে, বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মতো কিংবা আপনার বিএনপির মতো বড় সংগঠন, তাদেরও বেশ কিছু নেতা কর্মীকে কিন্তু মিথ্যা মামলায় জড়াতে পারে। আমি বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সারা দেশের আমার নেতা কর্মীদেরকে একটা কথা বলবো, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হবে দেশের জন্য। 52 সালে যদি সালাম রফিক শফিক বরকাত বরকত জব্বাররা যদি নিজের জীবনের মায়ের কথা চিন্তা করতো, তাহলে আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতাম না। 71-এ যদি মানুষগুলো তাদের নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মুক্তিযুদ্ধে না যেত, তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। কাজে আজকে দেশে একটা গণতান্ত্রিক সংকট রয়েছে, শুধু গণতান্ত্রিক সংকট না, দেশে ন্যায় বিচার নাই, মানুষের অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, একটা মাফিয়া সরকারের অধীনে দেশ চলছে, বিদেশে একটা অপশক্তির আধিপত্যবাদ এখানে চলছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য অবশ্যই আমাদের ছাত্র যুবকদেরকে ইতিহাসের ন্যায় সাহসী ভূমিকা পালন করতে হবে, কারণ ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন সমস্ত সংকট উত্তরণে ছাত্র এবং যুবকরাই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারাই সাহসী ভূমিকা পালন করেছে, তাদের মাধ্যমেই জাতির কল্যাণ অর্জিত হয়েছে। কাজে আজকের যে সংকট, এই সংকট উত্তরণে অবশ্যই ছাত্র যুবক তরুণদেরকে আপনার জেগে উঠতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে একটা কথা, যে বর্তমান যে প্রেক্ষাপট, এইখানে আপনার কে সাম্প্রদায়িক, কে বাম, কে ডান, কে সেকুলার, কে নন সেকুলার, এই বিভাজন যদি আমরা করি তাহলে আলটিমেটলি এই মাফিয়ারাই লাভবান হবে। এই সরকারের দমন পীড়ন হচ্ছে লিগালাইজ হবে এবং ওই যেটা বললাম মোদী বিরোধী আন্দোলন করেছে আমরা,
কিন্তু ভারতে গণমাধ্যম যেমন প্রচার করছে এটা উগ্র মৌলবাদীদের কাজ, ফ্যানাটিক গ্রুপের কাজ, এইভাবে তারা অপপ্রচার করে সরকার কিন্তু ফায়দা নিবে। কাজে সেই ক্ষেত্রে আমি সকলকে বলবো এই মুহূর্তে দেশের স্বার্থে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা আছে আমরা যেন রাখি। এবং আরেকটা কথা বলে শেষ করবো, বিশেষ করে আপনারা জানেন যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বেশ কিছু সহযোদ্ধা আহত হয়েছে এবং আমাদের বেশ কিছু সহযোদ্ধা আপনার হামলার শিকার হয়েছে, অন্যায়ভাবে তারা কারাগারে আটক রয়েছে। এবং যেটা আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনার আমাদের পাঁচজন সহযোদ্ধা, একজন নারী ও সহযোদ্ধা সহ তারা কারাগারে গিয়েছিলেন যে আটককৃত সহযোদ্ধাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য। অবশ্যই চার পাঁচ মিনিটের মধ্যেই শেষ করব, তো আবারও বলবো যে যা লাইভের সাথে যারা আছেন আবারও লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন। তো আমাদের সহযোদ্ধা মায়া সহ, আরজেট মায়া, তার বিবাহ ঠিক হয়েছিল, এই মেয়েটি সহ পাঁচজন গিয়েছিল তারা এই আমার আটককৃত সহযোদ্ধাদের সাথে দেখা করতে একটু খাবার দেওয়ার জন্য। সেখানে তাদেরকে অন্যায়ভাবে, আমি বলবো কিছু অসাধু পুলিশ, কিছু দুর্বৃত্ত পুলিশ তারা তাদের প্রথমে একজনকে আটক করেছিল, তাকে আপনার ছাড়াতে গিয়েছিল দুজন, তাদেরকে আটক করেছিল, তাদেরকে ছাড়াতে গিয়েছিল দুজন, তাদেরকে আটক করেছে, এবং পাঁচজনকে আটক করেছে এবং তাদেরকে ধরে তাদের পরিবারের কাছে ফোন দিয়েছে, টাকা পয়সা চেয়েছে, টাকা পয়সা দিতে পারেনি, মিথ্যা মামলা জড়িয়ে দিয়েছে। এইভাবে দেশের বিভিন্ন জায়গায় যেমন অসংখ্য ভালো পুলিশ অফিসার রয়েছে, মানবিক পুলিশ অফিসার রয়েছে, প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে, দেশপ্রেমিক অফিসাররা রয়েছে, তেমনি এরকম কিছু অসাধু দুর্বৃত্ত প্রশাসনেও রয়েছে, যারা এইভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই আওয়ামী দুর্বৃত্তদের সাথে হাত মিলিয়ে মানুষকে হয়রানি করছে, টাকা পয়সা নেওয়ার ধান্দা করছে। কাজেই প্রশাসনের মধ্যে যারা ভালো রয়েছেন, যেসব ভাই বোনেরা, তাদেরকে বলবো এই ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাস, এই দুর্বৃত্তদের পরিচয়গুলো আপনারা বিভিন্নভাবে ফ্ল্যাশ করবেন, গোপনে গোপনে ওদের অপকর্মের ভিডিও ধারণ করবেন, ভিডিও ধারণ করে সেগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন যেন ওদের চেহারাটা মানুষ জানতে পারে। তো যেটি বলছিলাম, এই যে আমাদের 52 জন সহযোদ্ধা আপনার গ্রেপ্তার হয়েছে, অনেকে আহত হয়েছে, তো তাদের আসলে এই যে আপনার সহযোদ্ধাদের জেলে একটু থাকা খাওয়ার সুব্যবস্থা করা এবং আপনার এই যে আহতদের আপনার চিকিৎসা করানো এবং এই যে যারা বিভিন্ন মামলা টামলা নিয়ে দৌড়চ্ছে, আদালতে দৌড়চ্ছে, থানায় দৌড়চ্ছে, এদের সামগ্রিকভাবে কিছু আমাদের আসলে যে মারাত্মক খরচ হচ্ছে, এই খরচগুলো আমাদের পক্ষে বহন করা সম্ভব না। সেই জায়গা থেকে আমরা একটা গণফান্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছি, আমার এই পেজটার পিন পোস্টটি দেখবেন আপনারা, সেখানে একবারে আপনার সফট কপি হার্ড কপি সহ পোস্ট দেওয়া আছে। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, দেশের এই মুহূর্তে গণতান্ত্রিক সংগ্রামে আছেন, যারা মনে করেন যে দেশের এই গণতান্ত্রিক সংগ্রামে আপনারা রাজপথে এসে সামিল না হলেও অন্তত আপনারা অন্যভাবে সামিল হতে চান, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।